হেল্ল' ৱ্ৰিবন আমাৰ প্ৰাচ্য পাশ্চাত্য সাহিত্য তত্বৰ তিনিটি বিষয় চাৰোটি বিষয় ରସ ରୀତି ଗୁଣ ଏବଂ ଅଳଙ୍କାର ପଢ଼ିବା ପରେ ଆଜି ଆମେ ତାର ଶେଷ ବିଷୟ ପଢ଼ିବା କ୍ଲାସିଜିମ୍ ରୋମାଣ୍ଟିସିଜିମ୍ ଚିତ୍ରକଳ୍ପ ଏବଂ ପ୍ରତୀକ ଆଜିର ଏହି କ୍ଲାସ୍ରେ ଆମେ କ୍ଲାସିଜିମ୍ ବିଷୟରେ ପଢ଼ିବା ଠିକ୍ ଅଛି ବୁଝିବା ପାଇଁ କଷ୍ଟ ନୁହଁ କେବଳ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟ କ'ଣ ତାହା ଟିକେ ବୁଝିବାର ଅଛି କିଏ କ'ଣ ଡେଫିନେସନ୍ ଦେଇଥିଲେ ତାହା ଟିକେ ମନେ ରଖିବାର ଅଛି ଠିକ୍ ଅଛି କଷ୍ଟ କିଛି ବି ନୁହଁ କ୍ଲାସିସିଜିମ୍ ପଢ଼ିବା କ୍ଲାସିକ୍ ଶବ୍ଦର ସଂଜ୍ଞା ନିରୂପଣ କଲାବେଳେ ବହୁ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ିଥାଏ কাৰণ এহ গোটেই অৰ্থ নাই বা গোটেই সংজ্ঞা নাই এতিয়ে সংজ্ঞা এতিয়া অৰ্থ অঁ যাকি আমি মনে ৰখি পাৰিবা নাই তথাপি যেতিয়া সবু ক্লাছিক সাহিত্যিক গণ ক্লাছিজম বিষয়ে

ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଏହି କ୍ଲାସିକ୍ ଶବ୍ଦର ସଂଜ୍ଞା ନିରୂପଣ କଲାବେଳେ ବହୁ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ିଥାଏ ଏ ଶବ୍ଦ ବିଭିନ୍ନ ଅର୍ଥ ବାଚି ଅର୍ଥାତ୍ ବିଭିନ୍ନ ଅର୍ଥ ଏହାର ରହିଛି ଏ ଶବ୍ଦ ମୁଖ୍ୟ ଅର୍ଥ ଛଅ ପ୍ରକାର ଅର୍ଥରେ ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ କ୍ଲାସିକ୍ ଶବ୍ଦ କ୍ଲାସିୟସ୍ରୁ ଆସିଛି ପ୍ରଥମ ଅର୍ଥ ଦେଖନ୍ତୁ প্ৰথম অৰ্থ হেঁচি ক্লাছিক মহান প্ৰথম শ্ৰেণী বোধক অৰ্থাৎ যদি সাহিত্য মান বিভিন্ন প্ৰকাৰ সাহিত্য বিষয়ে আমি কথা হ'ব ত্লাছিক সৰ্বপ্ৰথম স্থানে ৰহিব আউলছ জেৰিয় খ্ৰীষ্ট দেখোন যে কৈছে ন ক অৰ্থাৎ যে আমার ছটি অর্থ অ খ গ ঘ চ এইপর ভাবভক্ত করছি তো এখানে মো তলক যা রেড ডায়মন্ডের দিয়েছি সে সবুকিছি ক র পয়েন্ট বহু বড় প্যারাগ্রাফ আপনার ইরিটেট করি তেমন তাকে পয়েন্ট পয়েন্ট করেছি আউলস জেলেয় খ্রিস দ্বিতীয় শতকের এক ব্যাকরণের কণ এক ব্যাকরণের মনে রাখত স্ক্রিপ্টর ক্লাশিয় ও স্ক্রিপ্টর প্রোলেটেয় এটি ও লেখবে বা এন্ড লেখবে এবং এবং স্ক্রিপ্টার প্রোলেটেয় এইপরি দুইটি শব্দর ব্যবহার করে পুঁথরে মুখু ও বা এন্ড এটি রইযাই স্ক্রিপ্টার ক্লাশিয় গোটে এবং স্ক্রিপ্টর প্রোলেটেয় আউ গোটে কি আউলস জেলিয়াস আউলস জেলিয়াস এই দুইটি ভাগে বিভক্ত করে দুইটি শব্দ ব্যবহার করে এই শব্দর অর্থ কোণ না ক্লাসিক ও প্রোলেটেয় শব্দদ্বয় রোমান ট্যাক্স আইন রু গৃহীত অর্থাৎ রোম দেশর যে ট্যাক্স বা কর দিয়া যায় তাহার সেমান যে লি যে আইন রয়েছে অর্থাৎ রোম শহরের ট্যাক্স দেবার যে দুইটি নিয়ম রয়েছে সেই দুইটি নিয়মরু ক্লাসিক ক্লাশিক মানে ক্লাসিক অর্থক সেই দুইটি নিয়ম র শব্দটা বুঝৌছি বলে কি আউলস জেলেয়ইছেন ঠিক আছে প্রথমে দেখবা প্রথম শব্দটা কিন্তু আমার দেখুন প্রথম শব্দ শব্দটা ଯେ ସର୍ବାଧିକ କରଦାତା ଅର୍ଥାତ୍ ଯିଏ ସବୁଠୁ ଅଧିକ କର ଦିଏ ଯିଏ ସବୁଠୁ ଅଧିକ ଟ୍ୟାକ୍ସ ଦିଏ ତାକୁ କ୍ଲାସିକସ୍ ବୋଲି କୁହନ୍ତି କେଉଁଠିରେ ରୋମ୍ରେ ଏବଂ ଯିଏ କରଦାନ ସୀମାରେଖା ଠାରୁ କମ୍ କର ଦେଉଥିଲା ଅର୍ଥାତ୍ ସର୍ବନିମ୍ନ କର ଯାହା ରଖାଯାଇଥିଲା ରୋମ୍ରେ ରୋମ୍ର ଆଇନରେ ଯେଉଁ କର ସର୍ବନିମ୍ନ ଥିଲା ସବୁଠୁ କମ୍ ଟ୍ୟାକ୍ସ ଟ୍ୟାକ୍ସ ଯାହା ଥିଲା ତାଠୁ ମଧ୍ୟ କମ୍ ଯେଉଁମାନେ ପ୍ରଦାନ କରୁଥିଲେ ତାଙ୍କୁ ପ୍ରୋଲେଟେରିଅସ୍ ବୋଲି କୁହାଯାଉଥିଲା বুঝিপার্লে তো প্রথম অর্থ কন ক্লাসর বা ক্লাসিক্র প্রথম অর্থ বাহারা যে রোম দেশে যে ট্যাক্স দিয়া যা তাহার প্রকার ট্যাক্স সর্ব অধিক ট্যাক্স দে তাহা ক্লাসিকস এবং যে সবু কম ট্যাক্স কম দে প্রিয়স করা ক্লাসিক্র প্রথম অর্থ ক্যাথরাইন মহান রাজী কালে রুষ্র ক্যাথরাইন মহান অর্থাৎ ক্যাথরাইন মহান এ নাম ক্যাথরাইন মহান রাজুতি কালে সুপ্রচলিত মহান সাথে ক্লাশিক নামে নামিত করছে রুষ্র ক্যাথরাইন মহান ରୁଷର କ୍ୟାଥରେନ୍ ମହାନ୍ ଯେତେବେଳେ ରାଜ୍ୟ କରୁଥିଲେ ସମ୍ରାଟ ଥିଲେ ସେତେବେଳେ ଯେଉଁ ସାହିତ୍ୟଟା ସବୁଠୁ ଅଧିକ ପ୍ରଚଳିତ ହେଉଥିଲା ତାକୁ କ୍ଲାସିକ୍ ବୋଲି କୁହାଗଲା କେଉଁଠି ରୁଷରେ ସେଇଟା ଯାହା ମୁଁ କର କଥା କହିଲି ଟେକ୍ସ କଥା ସେଇଟା ରୋମ୍ର ଠିକ୍ ଅଛି দ্বিতীয় পয়েন্ট দেখা খ বা দ্বিতীয় অর্থ দেখ ক্লাসিক্র দ্বিতীয় অর্থ হচ্ছে শ্রেণী গৃহরে বিদ্যালয় মানরে শ্রেণী গৃহরে যে সা্য পিলা মানুষ পাঠ করা যাচ্ছি তাহা হি ক্লাসিক বলে কুযাই কেউটি দেখত যা শ্রেণী পাঠ্য যা শ্রেণী রে পাঠ্য করা যায় যা শ্রেণী রে পাঠ্য করা যায়, ক্লাসিক এ ধারণাটি ষষ্ঠ শতকরে ফ্রান্স ও ইটালীরা গড়ি উঠি ক্লাসিক্র দ্বিতীয় অর্থ কণ না যাহা শ্রেণীতে পাঠ করা যায় যে সাথ্যক শ্রেণী রু দায়ে বা পাঠ যায় তাহা হি ক্লাসিক বলে কেউটি ষষ্ঠ শতকের ফ্রান্স ও ইটালীরা কোহা যা পিলা ক্লাস রে পড়ু লা এটি নাশ্র লেখা যাই ক্লাশে যা शिक्षार्थी क्लास रे पढुला सिक्स बोलीउँला रेनेन्सा काल समीक्षक का अर्थात् रेनेन्सा जन शासनकर्ता कालिम्पो समीक्षकलासद्रव्य का अर्थात् अधिक पर्यन्त साहित्य অধিক সময় পর্ন্ত সা ক্লাসিক বলে অভিহিত করে অর্থাৎ বহু সময় পর্যন্ত পর্থন্তহিত্যি ক্লাসিক বলে যা ক্লাস রে পড়া যা সাধারণত শ্রেণী কক্ষের প্রথম শ্রেণীর স্থানীয় গ্রন্থ পাঠ হেবু সেগুলো ক্লাসিক কুয়া যা ছাড়ি দিও এই যে পয়েন্ট রেনেন্সা কালার অধিক ইম্পর্ট্যাট না কেবল এই পয়েন্ট রু সে পয়েন্ট মনে পড়লে আপনার ইম্পর্ট্যাট কোণে না ষষ্ঠ শতকর ফ্রান্স ও ইটালীতে কুহযুক্ত যে যা শ্রেণী গৃহরে যে শ্রেণী শ্রেণীগৃহে পড়া যাব তাহা হব ক্লা গ তার তৃতীয় অর্থ দেখা ক্লাশিক শব্দর অর্থ সর্বশ্রেষ্ঠ কিংবা শ্রেষ্ঠ মান বিশিষ্ট কৃতি কিংবা সাহিত বিকাশর শ্রেষ্ঠ কলা অর্থাৎ যে সাথ্য সবু শ্রেষ্ঠ সি হি হয়ে জর্মান ও রোম্রে প্রথমে এরকম সংজ্ঞার সূত্রপাত হল কেউঠি জর্মান এবং রোম ঠিক আছে যে আমার ক্লাসর কথা কুয়া যাই তাহ কেউ মনে ফ্রান্স ও ইটালি ফ্রান্স ও ইটালি কিন্তু এটা এটা যে সর্বশ্রেষ্ঠ কলা কথা কাহ গলায় জর্মান ও রোম জর্মান জর্মানের প্রথমে ক্লাসিস বলে কোহা স্পেলিং দেখুন ক্লাসিস ଶବ୍ଦ ବିଶିଷ୍ଟ ମାନସମ୍ପନ୍ନ ରଚନାକୁ ବୁଝିଯାଉଥିଲା ଆଜି ଯେଉଁ ଗ୍ରନ୍ଥମାନ ସାର୍ବକାଳିକ ମୂଲ୍ୟରେ ମହିମାମୟ ସାର୍ବକାଳିକ ଅର୍ଥାତ୍ ସବୁ କାଳରେ ସେଗୁଡ଼ିକର ମହାନତା ରହିଛି ଯେପରିକି ଆମର ଯଦି ଉଦାହରଣ ଦେବା ଆମ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟରେ ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତିରେ ଓଡ଼ି ଭାରତରେ ରାମାୟଣ ମହାଭାରତ ଭାଗବତ ଏହିସବୁ କ୍ଲାସିକ୍ ଏମାନେ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟ ହେଇଯିବେ କାରଣ ଏମାନଙ୍କର ଗୁଣ ମହତ୍ଵ ମହିମା କାଳ କାଳ ଯୁଗ ଯୁଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ ଠିକ ଅଛି ଅର୍ଥାତ୍ ପୃଥିବୀ ପୃଷ୍ଠ ଥି ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୀବନ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ପୃଥିବୀରେ ଜୀବନ ସମ୍ଭବ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ପୃଥିବୀରେ ରାମାୟଣ ମହାଭାରତ ଭାଗବତ ଏସବୁ କିଛି ରହିବ ତେଣୁ ଯାହା ସାର୍ବକାଳିକ ଅର୍ଥାତ୍ ଯାହା ସବୁ କାଳରେ ରହିବ ତାହା ହିଁ କ୍ଲାସିକ୍ ବୋଲି କେଉଁଠି କୁହାଯାଉଥିଲା ଜର୍ମାନରେ କୁହାଯାଉଥିଲା ଏବେ ହାର୍ବର୍ଡ କ୍ଲାସିକ୍ ଗ୍ରନ୍ଥମାଳା ଏ ଆଭିମୁଖ୍ୟର ସମ୍ବା ସମ୍ବାଦକ ସମ୍ବାହକ ଅର୍ଥାତ୍ ଏଇ ଯେଉଁ বেটা মন্তব্যটা হারবর্ড ক্লাসিক হার্বর্ড ক্লাসিক বা হার্বর্ড বলি গোটে গ্রন্থ ক্লাসিক গ্রন্থ বলে যায়। অন্য এক ଅର୍ଥ କ୍ଲାସିକ୍ର କ୍ଲାସିକ୍ ହେଉଛି ପ୍ରାଚୀନତାର ଅନୁକୃତି କ୍ଲାସିକ୍ର ଏତାଦୃଶ ସଂଜ୍ଞାଦାନ କାଳରେ ପ୍ରାଚୀନ ଗ୍ରୀକ ଓ ରୋମ୍ର ସାହିତ୍ୟରେ ଅର୍ଥାତ୍ କୁହାଯାଉଛି ଯେ ଯେଉଁ ସାହିତ୍ୟର ବିଷୟବସ୍ତୁ ଓ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ରଚନାର ଗଠନଗୁଡ଼ିକ ଅନ୍ୟ କାହାକୁ ଅନୁକରଣ କରି କରାଯାଇଥାଏ ତେବେ ତାହାକୁ ଆମେ କ୍ଲାସିକ୍ ବୋଲି କହିବା ଯେପରିକି ରାମାୟଣ ଏକ ବଡ଼ ଗ୍ରନ୍ଥ ମହାଭାରତ ଭାଗବତ ଏକ ବିରାଟ ଗ୍ରନ୍ଥ ଠିକ୍ ଅଛି ସେଥି ସେହି ବିରାଟ ଗ୍ରନ୍ଥମାନଙ୍କରୁ କିଛି କିଛି ବିଷୟକୁ ଆଣି ବର୍ତ୍ତମାନର ରଚୟିତାମାନେ ରଚନା କରୁଛନ୍ତି বুঝিপারে সে অনুসরণ করুম অনুকরণ করুম তেমন সেই রামায়ণ যে রু করা যায় অনুকরণ সেইগুক সবু আমার ক্লাসিক হয়ে যাব অন্য অর্থের রোমেন্টিক চেতনার বিরোধ হচ্ছে ক্লাসিক চেতনা অর্থাৎ যা রোমেন্টিক নুয়ে তাহা হচ্ছে ক্লাসিক এ কোহাচ্ছি আউ গোটি অর্থ ফ্রেড্রিক উন স্মেল গল ক্লাসিক ও রোমান্টিক চেতনা মধ্যে সম্পর্ক দেখি বা পার্থক্য সম্পর্ক নোহ পার্থক্য দেখিপারে কি ফ্রেড্রিক উন স্মেল গল সে কুলে ক্লাসিক চেতনার অসীম ভাবতরঙ্গ ও আবেগ এক সীমিত রীতিরেপ্রকাশ সে কোলে যে যে ক্লাসিক সািত্য রছি সি মানে লিমিটেড গোটে পরিসীমা মধ্যে নির্দিষ্ট শব্দ তাকে রচনা করা যায় ভাব সঙ্গত হয়ে থাকব যুক্তি সঙ্গত হয়ে সংযমতা থাক শৃঙ্খলিত থাক তে তা হয়ে যাব ক্লাসিক কল্পনা দীত ক্লাসিক কবি সীমিত পরিবেশের সুয় এটা স্ত্রী নুহ সুইয় অর্থাৎ নিজের ଠିକ୍ ଅଛି ସ୍ଵୟ ଚିନ୍ତାଧାରାକୁ ବା ନିଜର ସ୍ଵୟ ଚିନ୍ତାଧାରାକୁ ରୂପ ଦିଏ କିନ୍ତୁ ରୋମାଣ୍ଟିକ୍ କବିର ଜଗତ ସ୍ୱତନ୍ତ୍ର ସେ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ନିଜର କାବ୍ୟ ନିୟମ ତିଆରି କରେ ଏଣୁ ତା'ର ଚିନ୍ତାଧାରା ଓ ଉଦ୍ୟମ ଅନିରୁଦ୍ଧ ଅର୍ଥାତ୍ କୌଣସି ସୀମା ବା କୌଣସି ବନ୍ଧନ ନାହିଁ କାହା ପାଇଁ ରୋମାଣ୍ଟିକ୍ କାବ୍ୟ ପାଇଁ ରୋମାଣ୍ଟିକ୍ ସାହିତ୍ୟ ପାଇଁ କିନ୍ତୁ କ୍ଲାସିକର ପରିବେଶଟା ସୀମିତ କ୍ଲାସିକ୍ ଚିନ୍ତାଧାରାକୁ ক্লাছিক চিন্তা ধাৰা সাহিত্য সৃষ্টিৰ বন্ধিয়া পৰিপ্ৰকাশ কৃত্ৰিম অনুকৃতি বুলি কয়স্থ ৰোমেণ্টিক সৃষ্টিটো স্বভাৱ সিদ্ধপ প্ৰয়াস বুলি কোৱা যায় যিহেতু ৰোমেণ্টিক কবি লেখিমান কোনো সীমা নথ কোনো বন্ধন নথ কোনমকালন কৰো সেনে সৃজনশক্তি সেমানকৰ প্ৰকাশ কৰি থাকে কিন্তু ক্লাছিক চিন্তা ধাৰা আমি বন্ধিয়া বুলি এইবাৰ যে সেই যেতিয়া লিমিটেড শব্দ দিয়া যায়ক ভিতৰত লিখিব পাৰি থাকে গেটেংক বা আমি এটা গেটে কেপার বা গেট কেট কী কবি কথার কহিলে অর্থাৎ গেট জনে অনেক কবি সে রোমান্টিজম ইজ ডিজিজ ক্লাজ ইজ হেলথ সে গোটে সমীক্ষক বা আমি কোপার সমালোচক সে রোমেন্টিজম বিরোধে যে হেছে গোটে ব্যাধি গোটে রোগ কিন্তু সুস্থ সবল হেছি ক্লাজ অন্য এক শেষ অর্থ ষষ্ঠ নম্বর অর্থ হল কতক সা যুগ বিশেষক ক্লাসিকাল বিশেষিত করা যাচ্ছি অর্থাৎ বর্ষ অনুসারে ঠু কিছু বর্ষক আমি ক্লাসিক যুগ বল টাইম বলে কু উদাহরণ স্বরূপ ফ্রান্স রে ষোলশ ষাঠি রু সতরশো খ্রিস্টাব্দে যেিত্য কৃতিমান বর্ণনা করা সে ক্লাকিক আভিমুখ্য উত্তরণ রক্ষিত হুয়ে এণু করা বলাই অর্থাৎ ফ্রান্স অনুসারে ফ্রান্সে ଷୋହଳଶହ ଷାଠିଏ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସତରଶହ ଏହି

অঙ্গগুড়িক তাহার ব্রিটানিয়া বিশ্বকোষে প্রাচীন গ্রিক ও ল্যাটিন সাথে এই আখ্যা দিয়ে যাই আখ্যা নুহ এই আখ্যা অর্থাৎ ক্লাজম আখ্যা দিয়ে যাই প্রাচীন গ্রিক্র লেখা বা সাত্য এবং লাটিন ভাষার লেখা যা সাথে আমার ক্লাজ বলে ক্লাসিক সাহিত্য বলে কুহযাই দাঁতেকর ডিভাইন কমেডিয়া সে যে লিখি রচনা করছেন ডিভাইন কমেডিয়া তাকে কুহযাই ক্লাসিক হোম হোমর জনে অনেক হোমর ইলিআড ও ওডোসি ওড়োশী এমন ক্লাসিক ডিভাইন কমেডিয়া ইলিয়ড ও ওড়োশী এমন কুয়া যাচ্ছে ক্লাসিক সাহিত্য এগুড়ি এমনকু নুহ এগুড়ি গোটে গোটে রচনার নাম সেই রচনাগুক কুযাই ক্লাশিক সাহিত্য ফ্রাঙ্ক ক্যারমোল ফ্রাঙ্ক ক্যারমোড় মধ্য অনুরূপ মত পূর্বে এক পুস্তক যাহা লেখা হবার বহুদিন পরে গড়া হা তা ক্লাসিক কুহায় অর্থাৎ পূর্বে লেখা হয়ে যাব কোৱা হ'ব পাৰে প্ৰকাশ কৰা হ'ব তাহিক কিন্তু ফ্ৰাংকৈ সুতৰাং টি এছ এলিএ কৈছিলে মোৰ মতৰে ইংৰাজীৰে ক্লাছিক যুগ বুলি কিছু নাহি কিমা আমাৰ কে ক্লাছিক কবি নাহ ক্লাছিক যুগ নাই ক্লাছিক কবি নাই বুলি কিন্তু টি এছ এলিটি ক্লাছিকা শব্দ কলা বা সাহিত্যৰে উচ্চ শ্ৰেণীকু বুজায় উৎকৃষ্ট বৌদ্ধিক চেতনা এহাৰ মুখ্য বৈশিষ্ট্য অৰ্থাৎ যদি মই ক্লাছিজিম আৰু ৰোমেণ্টিজম ভিতৰত আপোনাক ডিফৰেনচিএচন কয়ি ডিফৰেন্স কণ কয়ি তে যি ক্লাছিজম ৰ সত্য ঘট আধাৰিত ঘটনা উপেৰে হৈ থাকে অৰ্থাৎ যে ক্লাছিজম আপোনাৰ ৰচনা থৈত্য সমাজৰ এক বাৱ ৰূপ অতীতৰে ঘটি থোৱা বা আগক ঘটোক যাওঁ গোটেই বাূপ দেখিব কিন্তু যে ৰোমেণ্টি

কাজয়ী অৰ্থাৎ যিয়ে কি যুগ যুগ পৰ্যন্ত যা স্বীকাৰ কৰাস সঞ্চাৰ দৃষ্টিটো নিত্য নূত অৰ্থাৎ নূত ৰূপে যিয়ে যে বংশ যেনেৰেচন গোটেই জেনেৰেচন তাৰপৰা গোটেই পিঠি তাৰপৰা গোটেই পিঠি যেতিয়া ক্লাছিক সাহিত্যক পঢ়ু থাকিব তাৰ মনলৈ গোটেই নূত সঞ্চাৰ সৃষ্টি হে থ জাতীয় বিবেক পাৰম্পাৰিক মনোবৃত্তি আৰু শাস্ত্ৰীয়তাৰ স্বাক্ষৰ বহন বহন কৰে ক্লাছিক সাহিত্যৰে ইতিহাস বিষয়ে লেখা যায় ক্লাছিক সাহিত্যৰে ঘটনা মধ্যে লেখা যায় ক্লাসিক সাহিত্যের ঐতিহাসিক ঘটনা মধ্যে লেখা যায় এবং আমার সংস্কৃতি মধ্যে লেখা যায় কেতেক বা ক্রেচে ক্রেচে মতরে ক্লাসিসিজম ভাল পায় শান্ত আত্মা বিজ্ঞ পরিকল্পনা বৈশিষ্ট্যপূর্ণ সুস্পষ্টকার অর্থাৎ ভাল স্পষ্ট ভাবে ব্যক্ত করেছিব সুচিন্ত সুসামঞ্জস্য সু মূর্তি অর্থাৎ এইপরি লেখা যা পাঠক মানে বিনা কোণাবিঘ্ন গ্রহণ করে ক্লাসিক গ্রন্থ কু লক্ষ্য করে কখন দেখুন খ্রিস্টন এক প্রাচীন সমাধি গোটে ইম্পর্টে ক্ষমা করবে ইম্পর্টেন্ট ডেফিনেসন হচ্ছে সে ক্লাসিক কু প্রাচীন সমাধি মন্দির ভী শীতল মনুমেন্ট বলে অর্থৎ ভলি থিবা গোটে মনুমেন্ট গোটে দুর্গ কোল্ড এন্ড মনুমেট লাইক এ ক্লাশিকা টোম্প অর্থা যা বিতরে এক স্রষ্টার অতৃপ্ত আত্মা অবস্থান করছে খ্রিস্টন কেন খ্রিস্টন ক্লাশিক হচ্ছে প্রাচীন সমাধি মন্দির ভলি শীতল মনুমেন্ট বা দুর্গ যা ভিতরে স্রষ্টার অতৃপ্ত আত্ম অবস্থান করছে ক্লাসিক পন্থী ব্রুণর কখন তাষার ক্লাসিক সাহিত্যের সকল প্রভৃতির যথাযোগ্য স্থান অর্থাৎ সাহিত্য যেতে সবু উচ্চ কোটির গুণ রয়েছে তাহা ক্লাসিক রয়েছে এখানে কল্পনা কিংবা যুক্তির সীমা অতিক্রম করে না এখানে কল্পনা যদি অর্থাৎ যদি কোণি কল্পনা কথা চিন্তা করতে কবি তেমন যুক্তি সঙ্গত হেলা ভালো চিন্তা করতে এমিতি নুহ যে এইপরি কল্পনা করবে যার কিন্তু যুক্তি হি ন যুক্তি মধ্য কল্পনার স্বচ্ছন্দ স্বচ্ছন্দি নাহে অৰ্থাৎ সেই কল্পনা এইপৰি হৈ যা যুক্তিৰে প্ৰমাণ কৰিহে যুক্তিটা এইপৰি হৈ যাক কল্পনাৰ ৰূপ দে হ'ব পৰস্পৰ পৰস্পৰক সপোৰ্ট কৰ আৱেগ এঠাৰে সৎবিবেকৰ কৰ্ণবোধ কৰে নাহি অৰ্থাৎ এঠাই যি বেলে বেলে মনুষ্য এইপৰি কাৰ্য কৰে ঠিক আছে উদাহরণ স্বরূপ দেখ পিতা এবং সন্তান যদি সন্তান দ্বারা কৌশি ভুল বশত কত হয়ে যায় তেমনি ইমোশনস রে আসি আবেগরে ভাসিযাই পিতমাত তাকে কোণ করতে লুচাই রক্ষি দিকে সেই কথা বা চেষ্টা করবে লুচকি রক্ষিদে আইন কানুন ঠুয় ঠার বঞ্চকি রখিবে অন্যায় করবে কি কো করে নিজ সন্তান বঞ্চকি রখিবে কিন্তু ক্লাসিজিম কোণ কুচি আবেগ থাক ইমচনছ থ কিন্তু তা সৈতে বেক বেক অনুসাৰে যদি গোটেই ভুল তেবে তাক ভুল বুলি প্ৰদৰ্শন কৰাচাৰে সৎকৰ্ম অনুসাৰে যদি তাহাঁত ঠিক তেনে তাহ ঠিক কৰা ঠিক বুলি ব্যক্ত ক্লাছিক সাহিত্যৰে আৱেগক নিয়ন্ত্ৰণ কৰা ভাষি যায় কোনো ভুল ভুল কৰ্ম কৰিব বৰ্ণনা কৰাৰ মানে পৰমিচন ক্লাছিক সাহিত্য দিয়ে নাই অনুমতি ক্লাছিক সাহিত্য দিয়ে নাই বিবেক বেক আবেগর উষ্মতা শীতল করে না অর্থাৎ বুঝি পারলে কি নুহ আবেগ বিবেক অনুসারে হব এবং বেক আবেগক গ্রহণ করি যে মুহরণটি আপনার দিলি, যদি সন্তান দ্বারা কোশি কাহ হত্যা হয়ে যায় তবে পিতা আবেগরে ভাসিযাই ভাসি যায় তাকে কন করতে মানে পুলিশে দিকে তাকে লুচি রাখা চেষ্টা করেন কিন্তু ক্লাসিক সাহিত্য তাহা মনা করে ক্লাসিক সাহিত্য করে কুহে যদি সন্তান ভুল করেছি কোন করিবে তাকু করবে দেবে। কিন্তু তা সহিত বিবেক মধ্য আবেগ

ମଧ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ ସାମଞ୍ଜସ୍ୟ ଓ ବିଧାନ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟର ପ୍ରଧାନ ଗୁଣ ଅର୍ଥାତ୍ ସେ କହୁଛି ଆତ୍ମା ଭାବ ଏମିତି ଭାବ ଯେଉଁଟାକି ଆତ୍ମାକୁ ସନ୍ତୁଷ୍ଟି ଦେଉଥିବ ଯେଉଁଟା ଯେଉଁଟାକି ପଢ଼ିବା ଦ୍ୱାରା ମନକୁ ଶାନ୍ତ ଦେଉଥିବ ତାହା ହେଉଛି କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟର ପ୍ରଧାନ ଗୁଣ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟରେ ସ୍ରଷ୍ଟାର ଆବେଗ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଉପେକ୍ଷିତ ନୁହେଁ କେବଳ ସେହି ଆବେଗ ଯୁକ୍ତି ଓ ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ସୁନିୟନ୍ତ୍ରିତ ଅର୍ଥାତ୍ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟ ରଚନା ସମୟରେ ଯଦି ଲେଖକଙ୍କର ବା ରଚୟିତାଙ୍କର ନିଜର ଆବେଗଟା କିଛି ସେହି ଲେଖା ବିରୋଧରେ ଅଛି ତଥା ତେବେ ମଧ୍ୟ ତଥାପି ତାଙ୍କୁ ସେହି ଲେଖା ଲେଖିବାକୁ ପଡ଼ିବ କାରଣ ସେ ସବୁ ଯୁକ୍ତିସଙ୍ଗତ ଯାହା ରଚୟତା ଲେଖିବେ ତାହା ଯୁକ୍ତିସଙ୍ଗତ ଏବଂ ବୁଦ୍ଧି ଦ୍ୱାରା ସୁନିୟନ୍ତ୍ରିତ ହେବା ଆବଶ୍ୟକ ଆ ସେ ଯାହା ଲେଖୁଛନ୍ତି ତାହାର ବିପକ୍ଷରେ ତାଙ୍କର ନିଜର ମତ ଥିଲେ ମଧ୍ୟ ରଚୟିତା ଯାହା ଲେଖୁଛନ୍ତି তাৰ বিপক্ষেৰে মন ৰেহু যা লেখু তাহ যুক্তিসংগত সেই লেখিব পাৰিব কেও না ক্লাছিক সাহিত্যৰে ক্লিয়াৰ ইংৰাজ কবি টি এছ ইলিএ তত অনুসাৰে ক' যে সভ্যতা বৈ নিজস গতিৰে শীৰ্ষ বিন্দুৰে উপনীত হু যে কোনো গোটেই সভ্যতা আৰম্ভ হ'ব আৰু বাকশিত হব লাগিব যেতিবলে সেই টপ ৰে পহি যায়ে বেলেগ কণ হু তাৰ সমৃদ্ধ উন্নত স্তৰৰে উপনীত হু বুজি পাৰিলে ক' কোৱা যাওঁ টি এস ইলিট কখন না যেতবে গোট সভ্যতা সৃষ্টি হুয়ে সে ধীরে ধীরে বিকাশ করাে এবং বিকাশর শীর্ষে পঁচি যায় এর অর্থ কণ সৃষ্টি হওয়া ঠার বিকাশর শীর্ষে পৌঁছা পর্যন্ত যে অনুভূতি লাভ করে গোটে রচয়া লেখা আরম্ভ করা ঠু তা সর্বশ্রেষ্ঠ কৃতি করা পর্যন্ত সে যে জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করে তাহা তা অধিক সমৃদ্ধি করে দিয়েছি তাহলে অধিক সুদক্ষ করেছি সে কুমার कवि एस इलिए कहते जो बेले कौन सी सभ्यता तार तरह शीर्षे पहुँचाए सेत बेले ही सी क्लासिक साहित्य सृष्टि कर एवं से क्लासिक साहित्य रे कण थाए ना से ही सभ्यतारृष्टि किपर हो आरंभ कर शीर्ष किप से पर्यन से कौन था व्यक्त थाए ठीक था। आग को देखिए आहुरी क्लासिक साहित्य के पुस्तक को क्लासिक साहित्यर मान्यता दी जाएगी क्यों क्यों ग्रंथ को क्लासिक साहित्य साहित्यता दी जाए चल रु देख চলতো দেখব তাপরে কমর অতীত কালে গ্রীস ও রোম সাম্রাজ্য এইভি এক উন্নত সভ্যতার অধিকারী হয়েছিল রোম সাম্রাজ্য রাষ্ট্রভাষা লাটিন আপনার আনসার এইটা জেনে রল নলেজ কোশ্চিন জাগি রোম্র ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন এবং এইভাবে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ বা এইভাবে ক্লাসিক সািত্য ব্যবহার সেতবে কেউটি অধিক প্রসিদ্ধ লা গ্রীস এবং রোম্রে এই ভাষার রোম সাম্রাজ্য সাহিত্য শিক্ষা ও রাজ্য প্রচলিত হ কেউ ভাষার ক্লাসিক ভাষার রোম ক্লাশিক নু এ লটি ভাষার রোম্র ভাষা ল্যাটিন লা এবং ল্যাটি ভাষার রোম্র সাহিত্য শিক্ষা ও রাজ্য প্রচলিত হেঁ প্রাচীন রোমান সাত্যিক মানে ল্যাটিন ভাষার হি নিজের ক্লাশিক কাব্য নাটক ইত্যাদি রচনা করুলে তো সিধাস আপনার কোয়েশ্চিন আসিপারে রোম্রে বা রোম দেশর সাত্যিক মানে কেউ ভাষার ক্লাসিক কাব্য নাটক রচনা করলে আনসার হয়ে যাব ভাষায় সেইপর খ্রিস্টীয় দ্বিতীয় এবং চতুর্থ শতাংশ ସାମ୍ରାଜ୍ୟରେ ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗରେ ହିନ୍ଦୁ ବ୍ରାହ୍ମଣ୍ୟ ସଂସ୍କୃତର ଅଭ୍ୟୁଦୟ ଘଟିଲା ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଏଣ୍ଟ ରହିବ ଏହା ଆମ ପଏଣ୍ଟ ଏକ୍ଜାମ ପଏଣ୍ଟ ଅଫ୍ ଭ୍ୟୁରୁ କେଉଁ ସାମ୍ରାଜ୍ୟରେ ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟରେ କେଉଁ ଶତାବ୍ଦୀରେ ଦ୍ୱିତୀୟ ଓ ଚତୁର୍ଥ ଶତାବ୍ଦୀରେ ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟର ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗରେ ଅର୍ଥାତ୍ ସେହି ସମୟ ଯେଉଁଠାରେ କି ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରାର ପ୍ରଚଳିତ ଥିଲା ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରାର କାର୍ଯ୍ୟ ହୋଇଚାରିଥିଲା ସେତେବେଳେ ହିନ୍ଦୁ ବ୍ରାହ୍ମଣ ସଂସ୍କୃତର ସୃଷ୍ଟି ହେଲା ଏବଂ ଧୀରେ ଧୀରେ ସମାଜ ଭାରତୀୟ ସଂସ୍କୃତି ସଭ୍ୟତା ଏହି ସମୟରେ ଚରମ ଉତ୍କର୍ଷତା ଲାଭ କରିଥିଲା ଏବଂ ସଂସ୍କୃତ ଭାଷା ଏକ ଉନ୍ନତ ସମୃଦ୍ଧ ଭାଷାରେ ପରିଣତ ହୋଇଥିଲା ଅର୍ଥାତ୍ ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟକୁ ଆମେ ଦେଖିବାକୁ ଯଦି ଯିବା ଗୁପ୍ତ ସମୟରେ ଗୁପ୍ତ ରାଜାମାନଙ୍କର ଗୁପ୍ତବଂଶର ରାଜାମାନଙ୍କ ରାଜୁତି କାଳରେ ଭାରତୀୟ ସଂସ୍କୃତି ଟପରେ ପହଞ୍ଚିଥିଲା ଏବଂ ସେହି ସମୟରେ ସଂସ୍କୃତ ଭାଷାର ମଧ୍ୟ ସେତିକି ଗୁରୁତ୍ୱ ଭୂମିକା ଥିଲା ଏହି ସମୟରେ ସଂସ୍କୃତ ଭାଷାରେ ଦୁଇଟି କ୍ଲାସିକ୍ କାବ୍ୟ ରାମାୟଣ ଓ ମହାଭାରତ ରଚନା ସମାପ୍ତ ହୋଇଥିଲା ବୋଲି ଅନୁମାନ କରାଯାଏ ରାମାୟଣ ଏବଂ ମହାଭାରତ ସହିତ ଭାଗବତ ମଧ୍ୟ ଏକ କ୍ଲାସିକ ରଚନା ହିଁ ଥିଲା ଆରିଷ୍ଟଟଲ ମତ ଦେଇଥିଲେ କିଏ ମତ ଦେଇଥିଲେ ଆରିଷ୍ଟଟଲ कौन दे प्रथम सा देखा आरिस्टल मतदे होमवर्क रो इड मन अच्छे होमवर्क आम दुईट का पढ़ी थे इलिएड एडिशाही होमवर्कर जो इलिड काला आरिस्टल कही से केवल महाकाव्य नुहे विश्व साहित्यर प्रथम सार्थक ट्राजेडी ঠিক আছে ট্রাজেডি অর্থাৎ কিছু গোটে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিছু গোটে ঘটি যা আমি ট্রাজেডি বলে থাকে তৎক্ষণাৎ কিছু গোটে জীবন নূতন পরিবর্তন আসবা আমি টুইস্ট ট্রাজেডি বলে থাকে তো আরিষ্টটল হোমর যে ইলিয়ড কাব্য তাহা কেবল গোটে কাব্য নহ তাহা বিশ্ব সাথ সার্থক ট্রাজেডি ଆପଣଙ୍କ ଏକ୍ଜାମରେ କୋଶନ୍ ଆସିପାରେ ନା କିଏ ହୋମରଙ୍କର ଇଲିୟଡ଼ କାବ୍ୟକୁ ଟ୍ରାଜେଡ଼ି ବୋଲି କହିଥିଲେ ଆନ୍ସର ହୋଇଯିବ ଆରିଷ୍ଟଟଲ ବା ପଚାରିପାରେ ଆରିଷ୍ଟଟଲ ହୋମରଙ୍କ ଇଲିୟଡ଼ କାବ୍ୟକୁ କ'ଣ ବୋଲି କହିଥିଲେ ନା ବିଶ୍ୱ ସାହିତ୍ୟର ପ୍ରଥମ ସାର୍ଥକ ଟ୍ରାଜେଡ଼ି ଷ୍ଟୋରି ବୋଲି କହିଥିଲେ ଆରିଷ୍ଟୋଟଲ হোমৰ যেপৰি তাৰ পৰৱৰ্তী কা অৰ্থাৎ আমি হোমৰ কুপাৰ গোটেই এমি কাব্যকাৰ যি কি তাৰ পৰৱৰ্তী পিন্ধি কোনো ক্লাছিক সাহিত্য সেই ক্লাছিক সাহিত্য ৰচনা কৰিগলে ইলিডা নামক দুইটি মহি দুইটি মাকাব্য তৰৱৰ্তী পিন্ধি মানুহ অনেক উৎসাহিত কৰি ক্লাছিক সাহিত্য ৰচনা কৰিব হোমৰ যেপৰি পৰৱৰ্তী কাষৰে কবি মানু ক্লাছিক কাৱ্য ৰচনাৰে প্ৰেৰণা আমাৰ ভাৰতীয় সংস্কৃতিৰ ৰামায়ণ মহাভাৰত ভাগৱত ভাগৱত ভৰি কাৱ্যৰ্তী কা বহু কবি কাৱ্য ৰচনা লাগি প্ৰভাৱিত কৰি উদাহৰণ দেখিবা ভাৰতৰ কাহণী অৱলম্বনৰে মাভাৰতৰ ମହାଭାରତର କାହାଣୀ ଅବଲମ୍ବନରେ ଶ୍ରୀହର୍ଷଙ୍କ ନୈଷିଧ୍ୟ ଚରିତ ମାଘ କବିଙ୍କ ଶିଶୁପାଳବଦ୍ଧମ ଭାରବି ଭାରବି ବା ଭାରବୀଙ୍କ କିରାତୁ କିରାତୁର୍ କ୍ଷମା କରିବେ କିରା ତାର୍ଜୁ ନିୟମ ଅର୍ଥାତ୍ ଏଠି ଅର୍ଜୁନଙ୍କ ବିଷୟରେ କିରା ତାାର୍ଜୁ ନିୟମ ଓ କାଳିଦାସଙ୍କ ଅଭିଜ୍ଞାନ ଶକୁନ୍ତଳମ୍ ବହୁତ ଫେମସ୍ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଓ ଭାସଙ୍କ ଉରୁଭଙ୍ଗମ୍ କାବ୍ୟ ରଚିତ ହୋଇଥିଲା କାହାର କାହାକୁ ଅବଲମ୍ବନ କରି କାହାକୁ ଅନୁସରଣ କରି ମହାଭାରତର କାହାଣୀକୁ କ'ଣ କ'ଣ ଆପଣଙ୍କୁ ଏହି ସ୍ଲାଇଡ଼୍ରୁ କ'ଣ ଏକ୍ଜାମ ଆସିପାରେ ନା ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁ କାବ୍ୟଟି ମହାଭାରତର କାହାଣୀକୁ ଅବଲମ୍ବନ କରି କରାଯାଇଛି ଶ୍ରୀ ହର୍ଷଙ୍କ ନୈଷୁଦ୍ଧ ଚରିତ ମାଘ କବିଙ୍କ ଶିଶୁପାଳବଦ୍ଧମ ଭାରବି ଭାରବୀ ଭାରବୀଙ୍କ କିରାତାର୍ଜୁନିୟମ୍ ଓ କାଳିଦାସଙ୍କ ଅଭିଜ୍ଞାନ ଶକୁତଳମ୍ ଏବଂ ଭାସଙ୍କର ଉର୍ଭଙ୍ଗମ୍ ଏହି କେତେକ କାବ୍ୟ ମହାଭାରତର କାହାଣୀ ଉପରେ ଆଧାରିତ ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟ ବହୁତ ଉପରକୁ ଉପରକୁ ଗଲା କିନ୍ତୁ ଯେପରିକି କୌଣସି ବସ୍ତୁ ଏହି ସମାଜରେ ଏହି ଦୁନିଆରେ ଏହି ପୃଥିବୀ ପୃଷ୍ଠରେ ସ୍ଥାୟୀ ନୁହଁ ଠିକ୍ ସେହିପରି କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟ ମଧ୍ୟ ନିଜର ସତ୍ତାକୁ ନିଜର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକାକୁ ବଜାଇ ରଖିପାରିଲା ନାହିଁ କାହିଁକି ତାର ଗୋଟିଏ କାରଣ ହେଉଛି ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ପରବର୍ତ୍ତୀ ପିଢ଼ିର ସାହିତ୍ୟିକମାନେ କ୍ଲାସିକ୍ ସାହିତ୍ୟକୁ ଅନୁସରଣ କରି ତାଙ୍କ ଲେଖାରୁ ଶିଖି লেখিব চেষ্টা কৰোঁ অনুসৰণ কৰোঁ হোমৰ এনে ক্লাছিক সাহিত্য লেখি থকা ৰচয়িতা যে পৰ্যন্ত অনুসৰণ কৰোঁ যেতিবলে অনুকৰণ কৰিব আৰম্ভ কলে অৰ্থাৎ মহভাৰত এ খণ্ড ভাগৰ লেখা যায় সেই ভাগৰ মধিৰু কোনো গোটেই ভাগ কাণি লিখিবা যোনকি পাঠকমানকৰ দৰ্শকমানক মনৰে তাৰ পূৰ্ব অৱস্থা আৰু তাৰ পৰ অৱস্থা ববুব দ্বন্দ্ব সন্দেহ সৃষ্টি হ'ব এইপৰি ভাৱ যেতিয়া অনুকৰণ কৰা আৰম্ভ কলে তেতিয়াহ'লে ধীৰে ধীৰে ক্লাছিক সাহিত্য তাৰ মইমা হৰাইবোৰ লাগিলে সাহিত্য জগতৰ গোটেই পৰিৱৰ্তন আছিল যেতদিন পর্যন্ত এই ক্লাসিক ধারা অনুসরণ করে কাবি ও ক্ষমা ধরবে কবি ও নাট্যকার মানে কাব্য নাটক রচনা করলে সেতেদিন পর্যন্ত ক্লাসিক তার ধর্মচ্যুত কিন্তু পরবর্তী কালরে অনুসরণ বদলের অনুকরণ করা দ্বারা ক্লাসিক সৃষ্টি বদলের কৃত্রিম সাষ্টি হা রামায়ণ দেখুন গোটে পয়েন্ট অনেক কুযে রামায়ণ পরে মহাভারত রচিত হয়েছিল কমপাই কারণ সংস্কৃত মহাভারত কথা

রামায়ণ কথার রামায়ণ গাথারে মহাভারত বিষয় কিছু দেই না কিন্তু মহাভারত গাথার রামায়ণ বিষয় দিয়েছি এমক প্রমাণ মিলছে যে রামায়ণ পরে হি মহাভারত রচিত হয়েছিল ঠিক আছে এ্লা বিষয় আপনার এই ক্লাস কু ভাল ভাবে দেখি থরের বুঝা পড়ি এর কিছু বুঝবা ভালো নাবল ক্লাসিক সাহিত্য সেই সাথে আপনার কহিলি যা কি মনুষ্য মান বাস্তবিক জীবনর জীবনকি করাছি যে সমাজের প্রতিচ্ছবি রয়েছে সমাজের মহত্ব রয়েছে এবং রোম্য তা যা কবি কল্পনাতীত সৃষ্টি তাঁক সৃজনাতক সৃষ্টি এই দুইটি ডিফরেস কন রে এবং কি কখন তা মনে রাখবে টিকি ধ্যান করে মনে রাখবে যে যেপর কি হোমকর এবং মহাভারত রামায়ণ এইসব হচ্ছে গোটে ক্লাসিক সাহিত্য থ্যাঙ্ক ইউ সো মচ শীঘ্র আজ করি রোমেন্টিম এখন